আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম, তো যাচ্ছি নিচে। ফুলের দিদি না বলে ফোন দিয়ে চলে গেছে। আজকে নিয়ে তিন দিনের টাকা জমে গেছে, এখন অব্দি দিতে পারিনি, তার সাক্ষাৎ আমি পাচ্ছি না। তো যাচ্ছি ফুল আনতে। আজ দিদি এখন নিচের ঘরগুলো মোছে বলে নিচের ঘরগুলো অনেকটা পরিষ্কার আছে, তো এইখানে ফুল রেখে চলে যায়। আর আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আজকে যে ফুলের দিদির সাথে দেখা করবো বলে, কিন্তু কিছুতেই ধরতে পারলাম না। ঠিক আমি একটুখানি সরেছি আর এই সুযোগ এসে দিয়ে গেছে। আজকে সকালে করছি লাউ আলু আর বড়ি দিয়ে তরকারি, আর করছি বেগুন ভাজা। আর গতকাল এই আটাটা মেখে রেখেছিলাম, এটা দিয়ে রুটি করব যে কটা হয়। আর একদিকে আমি রুটি করছি, আর একদিকে হাজবেন্ড বাদাম ভাজছে। কাঁচা বাদাম অনেকদিন ধরে ছিল, তো বলল মুড়ি খাবে, রুটি খাবে না, এজন্য সে তার বাদামটা ভেজে নিচ্ছি। এদিকে আমি রুটিটা করে নিচ্ছি। আর এই সাতটা মতো রুটি হচ্ছে, তো ছেলে আর আমি খেয়ে নেব। তো হাজবেন্ড নিজের মুড়িটাকে রেডি করে নিয়েছে, মুড়িটাকে ভাজা করেছে, চানাচুর কাঁচা পেঁয়াজ তারপরে লঙ্কা সবই দিয়েছে। আর এখানে ছেলের খাবারটা রয়েছে, গতকালের মাংস একটুখানি রয়ে গেছে, আর এখানে রয়েছে আমার রুটিটা, আর শাশুড়িমা খেতে বসে গেছে। সকালবেলা তো মিষ্টিকে ভোগ নিবেদন করে এসেছি ঘুম থেকে তুলে, তো এখন আবার যাব ফুল বেলপাতা সমস্ত কিছু বাঁচতে, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো তার আগে বিছনা চাদরটা চেঞ্জ করবো, আর সকালে খাওয়া হয়ে গেছে। আর আজকে রান্না করছি হলো সকালে যেহেতু একটা তরকারি করেছি, লাউ আলু আর বড়ি দিয়ে তরকারি। আর দুপুরের জন্য করছি সজনে ডাঁটা আলু পটল আর বড়ি দিয়ে একটা ঝোলঝোলে তরকারি, আর ডিম সিদ্ধ আর একটু ডাল সিদ্ধ করব। এই হলো আজকে আমাদের খাওয়া দাওয়া। তো চাদরটাকে তুলে ফেলেছি, আর এই চাদরটা অনেক দিন পাতা ছিল, সেই জন্মাষ্টমী পুজোর আগে থেকে পাতা রয়েছে, তো অনেক দিন থাকলো বিছানায়। তো এখন যে চাদরটা পাচ্ছি আর যে চাদরটা পাতা ছিল, দুটো চাদর আমি একসাথে কিনেছিলাম, এত সুন্দর ছিল চাদর দুটো, মানে এখনও দেখো দেখতে কত সুন্দর লাগছে। এটা লালের মধ্যে ছিল, আর যেটা পাতা ছিল ওটা ছিল গোলাপি কালারের মধ্যে, সুন্দর ফুল ফুল তো হয়ে গেল পাতা। আর এখন আমি ঠাকুর ঘরে এসে ঠাকুরের বাসনগুলো মেজে ফেলেছি, এখন বাসনগুলোকে উপুর করে দিচ্ছি। আর আজকে প্রদীপটা মাজিনি, কারণ প্রদীপের মধ্যে অনেকটা তেল রয়েছে, তেলটা আগামীকাল খালি হলে কিংবা তার পরের দিন খালি হলে সেদিনকে মেজে ফেলবো। এখানে ঘটের ফুল বেলপাতা সব আমি গুছিয়ে রেখে দিয়েছি। বৃহস্পতিবারে ঠাকুর ঘরের কাজগুলো গুছিয়ে নিলাম, এবারে যাই নিচের দিকে, একটা তরকারি করা বাকি আছে। তার মধ্যে ওয়েদার প্রচণ্ডভাবে খারাপ হয়েছে, আজকে সকাল থেকে জামা কাপড় মেলিও নি, আর এখন মেলবো না। দুপুরবেলা স্নানের পর যদি পরিষ্কার হয় আকাশ তবেই মেলা। এইখানে সজনে ডাঁটা কাটা রয়েছে, আর এখানে সজনে ডাঁটার আলু এটা সিদ্ধ করে রেখেছি, আর এখানে রয়েছে বড়ি ভাজা, আর রয়েছে মিমিদের মাংস যেটা ফ্রিজে এখন রেখে দেবো ধুয়ে নিয়েছি, আর পটলটাকে এখন ভাজা করছি। তো পটলটাকে একটু লাল লাল করে ভাজতে হবে, আজকে পটলের সাইজগুলো খুব বড় বড়। তো মিমিদের মাংসটাকে প্রথমে ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ প্রচণ্ড গরম তো নষ্ট হয়ে যেতে পারে, তো এটাকে রেখে দিলাম, এটাকে রাত্রে রান্না করব। তো ছেলেকে একটা জিনিস আনতে আমি দোকানে পাঠিয়েছি, কিন্তু আমার এখন মনে পড়ছে না, মানে যখন আমি ভয়েস ওভার করছি যে কিসের জন্য ওকে দোকানে পাঠিয়েছিলাম, তো কিছু তো একটা আনতে পাঠিয়েছিলাম, তো ঠোঙায় করেও নিয়ে চলে এসেছে। রান্নার কাজের সঙ্গে সঙ্গে আমি ঘরের দিকের অনেকগুলো কাজ করে চলে এসেছি। তো ছেলে এখন পিঠ পেতে বসে গেছে, পিঠের মধ্যে তেল মালিশ করে দেওয়ার জন্য। এই দেখো জ্যাক অলিভ অয়েলের শিশিটা এখানে রয়েছে। তো আমি এদিকে তরকারি নাড়াচাড়া করছি, এদিকে সাথে আমি এই মালিশের কাজটাও করে দিচ্ছি। তো ওর বাবা থাকলে ওর বাবা করে দিত, কিন্তু ওর বাবা এখন যেহেতু নেই সেই জন্য আমাকেই করতে হচ্ছে, আর বেশিরভাগ ক্ষেত্রে আমাকেই করতে হয় কাজটা। আর এটা করতে যা গরম লাগে না, মানে এটা এত ভীষণ খাটনির কাজ যে আমি ওকে তেল মালিশ করতে গিয়ে প্রচণ্ডভাবে ঘেমে যাই। তোকে আমি বলছি যে আমার কিন্তু প্রচণ্ডভাবে গরম লাগছে, তুই এখন থেকে নিজে নিজে চেষ্টা করবি এটা করার। এখন বাজে 3:20, পুজো করতে এসেছি। আজকে আর ছাদে জামা কাপড় মেলবো না, ভালো রোদ উঠেছে তবুও মেলবো না, কারণ কতক্ষণ আর রাখতে পারবো, তারপর হয়তো যখন একটু বিশ্রাম করবো তখন হয়তো ঝমঝম করে বৃষ্টি নামবে, তো এই জন্য আর মেললাম না। আর জন্মাষ্টমীর বাসনগুলো এখনো পর্যন্ত পড়ে আছে, তোমাদেরকে একবার দেখাচ্ছি। তো এই যে এই বাসনগুলো রয়ে গেছে, যে বাসনগুলো আমার খুব একটা লাগে না সেগুলোই আমি মাজিনি, আর একটুখানি ভারী ভারী যেগুলো। আর আমি এখন পুজো করছি, ভোগ নিবেদন করছি, সবাইকে তো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, আর ঘট বসানো হয়ে গেছে, তোমাদেরকে আরতি করে নিই, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি সম্পূর্ণ ব্যাপারটা। তো আমি আরতি করে নিলাম, এই দেখো এখানে আমি সুন্দর করে ঘট সাজিয়ে বসিয়ে দিয়েছি মা লক্ষ্মীর সামনে। তো এখানে রাধা গোবিন্দ ওনাদেরকেও ফুল নিবেদন করেছি। ছেলে আর ছেলের বাবার কাছে ভ্যাটেরিনারি শপে, কারণ মিমিদের খাওয়াটা শেষ হয়ে গেছে, আর ওদের যেহেতু 10 কেজির প্যাকেট আনা হয়, যেহেতু তিনজনে খায় এই খাওয়াটা আগে থেকে অর্ডার দিতে হয়, তো আগে থেকে বলে দিয়েছিল এই জন্য দোকানে এনে রেখেছে। আর এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে, এই যে রয়্যাল ক্যানিন যে খাওয়াটা, এটা আগে মিমিকেও খাওয়ানো হতো, মিমির বাচ্চাদেরকেও খাওয়ানো হতো। তো বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে এখানে, সোনা রূপো প্ল্যাটিনামের বিভিন্ন ধরনের চেনগুলোও রয়েছে, বিভিন্ন ধরনের চিরুনি, তারপরে ওদের বিভিন্ন খেলনা সবই রয়েছে। আর বাড়ির জন্য নিয়ে এসেছে মোমো, সেটা এখন আমি আর ছেলে মিলে খেয়ে নেবো।
তবে ছেলে বলল মা আমাকে একটাই মোমো দেবে, আমি আমার খাওয়াটাই আমি খাবো, এই জন্য ওকে ওর খাওয়াটাই দিয়ে দিয়েছি। আর এখানে শাশুড়িমার জন্য চা বসিয়ে দিয়েছি, তো শাশুড়িমাকে তো চা দিতেই হবে, আমি আজকে চা খাবো না। আর মিমিদের মাংসটাকে বের করে রেখেছি সিদ্ধ করবো বলে। মোমোর প্যাকেটে 5টা মোমো ছিল, তার মধ্যে 4টে আমি নিয়েছি, ছেলে একটা খাচ্ছে। আর আজকে মোমোটাও যেরকম সুস্বাদু হয়েছে, ওর যে স্যুপটা সেটাও খেতে খুব ভালো হয়েছে, তো খুবই ভালো লাগছে খেতে। আর এইসব খাবারগুলো খেলে পেটটা একটুখানি ভারী হয়ে যায়, তো যাই হোক খেতে তো ভালো লাগছে, এখন তো খেয়ে নিই, তারপরে পরে দেখা যাবে না হলে। সন্ধ্যাবেলা ছেলে আর হাজবেন্ড বেরিয়েছিল, বেরোনোর কথা ছিল আমার আর হাজবেন্ডের, কিন্তু আমার ওই এডিটিং এর কিছু কাজ বাকি ছিল বলে আমি আর বেরোতে পারিনি, বাড়িতে থেকে গেছি। ওদের খাবারটা আনতে যাওয়ার কথা ছিল, সেটা ছেলে আর হাজবেন্ড কে নিয়ে চলে এসেছে। তো ওই খাবারটা স্যার একদমই হবে, কি হয় মানে তো ভাত কখনো কখনো কম থাকে রাত্রিবেলা হয়তো, কিংবা কখনো মাংসের পরিমাণ কম থাকে, তখন ওই ড্রাই ফুডটা দিলে পরে ওরা অল্প মাংস দিয়ে খেয়ে নিতে পারে, এই হলো ব্যাপার। তো এই যে ভদ্রলোক আজকে বসে আছে, আজকে আর আমাকে ভেঙায়নি এই ভদ্রলোক, বুঝেছো? ওর যেদিনকে ইচ্ছা হয় সেদিনকে ভেঙায়। কৌটোর নিচে অল্প একটু ড্রাই ফ্রুট ছিল, সেটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম, এখন ওদেরকে আমি খেতে দিয়ে দেবো। আর বড় প্যাকেটটা কেটে নিয়েছি, আর বড় প্যাকেটটা খুব সুন্দরভাবে প্যাকেটিং করা থাকে, দেখো দুটো প্যাকেট করা আছে, ভিতরে একটা প্লাস্টিকের সাদা প্যাকেট করা আছে যাতে কোনো রকম ড্যাম্প না পড়ে। আর এটাকে এখন ঢেলে রাখলাম, আর পুরো প্যাকেটটা শেষ হতে মোটামুটি 2 মাস সময় লাগবে। আমি ডিম সিদ্ধ করছি আর এদিকে তরকারিটা গরম করছি, তো এখন মিমিদের যেহেতু মাংসটা সিদ্ধ করতে হবে, এই জন্য মাংসের আলু আর পেঁপেটা কেটে নিচ্ছি। ডিম সিদ্ধ করেছি, এখানে ডিমের আলু পেঁয়াজ কেটেছি, দুপুরের তরকারি গরম করেছি, এদিকে মিমিদের মাংসটাকে রেডি করে রেখেছি, এর মধ্যে পেঁপেটা দিতে হবে, পেঁপেটা এখনো কাটা হয়নি। তো যেটা হলো কথা সেটা হলো, ভেবেছিলাম ডিমের ঝোল করব, কিন্তু সন্ধ্যাবেলায় মোমোটা খেয়েছি, ছেলেও একটুখানি ভারী খাবার খেয়ে নিয়েছে, এখন যেন কেমন একটা লাগছে, মানে খিদে পায়নি, তো তার জন্য ডিম রান্না ক্যান্সেল। এমনি ডিম সিদ্ধ যদি ছেলে খায় হাজবেন্ড খায় খেয়ে নেবে, আমি তো খাবো না, একটুখানি ডাল সিদ্ধ করব, মানে মুগ ডাল সিদ্ধ করব। তো এখন মিমিদের মাংসটা সিদ্ধ করব, মুগ ডাল সিদ্ধ করব, আর ভাত গরম করব, এটুকু কাজ বাকি আছে, তারপরে আমার রান্নাঘর থেকে হবে মুক্তি। ডালটা করার কথা ছিল আমার দুপুরবেলাতে, তো দুপুরবেলাতে করা হয়নি, রাত্রিবেলাতে করে নিলাম। তো ডালটা সিদ্ধ হয়ে গেছে, নুন হলুদ দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে দেবো একটু কাঁচা সর্ষের তেল। তো ডাল সিদ্ধের মধ্যে যদি কাঁচা সর্ষের তেল দেওয়া হয় না, খুব ভালো লাগে খেতে, তো অনেকদিন পরে এভাবে করলাম। তো ডালটা হয়ে গেছে, এবারে নামিয়ে রেখে দেব, আর এখন ম্যাক্সিকে একটু সাজগুজ করাবো। তো ছেলের একটা পুরনো শার্ট নিয়ে নিয়েছি, আর একটু ছোটো শার্ট খুঁজছিলাম, কিন্তু ছোটো শার্টগুলো খাটের বক্সের অনেকটা ভিতরে আছে বলে পেলাম না, এই জন্য বড়ো একটা শার্ট নিয়ে নিলাম। আর ও তো একটু শান্ত ধরনের, ওকে করা যাবে, তবু মানে শান্তের মধ্যে একটু দুরন্ত আছে, মানে কি পড়াচ্ছি কি মানে সবই ও দেখছে। তো শার্টের বোতামগুলো লাগাতে একটু কোনো সমস্যা হচ্ছে, ছটফট করছে, তো মোটামুটি লাগিয়ে ফেলেছি। আর আমার একটা মাথার গার্ডার দিয়ে ওর কান দুটো চুলের মতন করে বেঁধে দিলাম, মানে চুলে যেরকম করে ঝুঁটি বাঁধে সেরকম করে বেঁধে দিলাম। আর এখন টিপ পরিয়ে দিচ্ছি, অনেকগুলো টিপ একসাথে পরিয়ে দেবো, আর টিপগুলো তো দেখে ও খেতে যাচ্ছে, ভেবেছে বোধহয় খাওয়ার জিনিস ওগুলো খাবে, তো পরিয়ে দিচ্ছি, দেখো দুটো পরিয়ে দিলাম, 4টে টিপ পরিয়ে দিলাম, আর কেমন ড্যাব ড্যাব করে দেখছে দেখো। মাঝে মধ্যে এসব করতে বেশ ভালোই লাগে, তো মিমিকে একবার করেছিলাম, তো মিমি তো শান্ত, আর এটাকেও করে দিলাম, দেখো কি ভালো লাগছে দেখতে। আর এই যে শার্টটা পরে নিয়েছে ছেলের, মানে বয়স সাজিয়ে দিয়েছে, আজকে আমাদের ম্যাক্সি বয়স সেজেছে, বুঝেছো? এখন তো আমাদেরকে রাত্রে খেতে হবে, তো খাওয়ারটা রেডি করে ফেলেছি, এটা হলো ছেলের খাবার, তো একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ছেলেকে, আর এটা হলো আমার খাবার, ডাল দিয়ে মেখে, আর এখানে রয়েছে তরকারি আর বেগুন ভাজা, আর এটা হলো শাশুড়িমার খাবার। আর হাজবেন্ড এখন আসছে, মানে ভাতটা বেড়ে ফেলা পাওয়ার পরে, তো আমাদের খাওয়ার পরে আসে, আজকে এক্ষুনি তাড়াতাড়ি চলে এসেছে, এসেই আমাদের ম্যাক্সির সাথে গল্প করছে, এই দেখো। এখন বাজে রাত্রি 12:25, তো আমরা ঘুমাবো, হাজবেন্ড তো বসে পড়েছে, একটু পরে শুয়ে পড়বে ধপাস করে, আর মিমিও তো উপস্থিত আমাদের বিছানার উপর, ওই দেখো মিমি, নয়তো আমার পায়ের নিচে, নয়তো হাজবেন্ডের পায়ের নিচে, কোনো একজনের পায়ের নিচেও সবসময় থাকে। রাত্রিবেলা যখন ঘুম ভাঙে, হয়তো আমার পা দিয়ে দেখে না নরম নরম কিছু লাগছে, এরকমই অবস্থা হয় হাজবেন্ডেরও একই অবস্থা, তবুও পায়ের কুতো খাবে খোঁচা খাবে তবুও আমাদের পায়ের নিচে শুয়ে থাকবে, এমনই অবস্থা ওর।
আর এই যে দুই ভদ্রলোক, এই যে এনারা এখানেই ঘুমায়। আর সব থেকে মজার ব্যাপার হয়েছে, ওদের জন্য এত বড় একটা খাঁচা বানানো হয়েছে, কিন্তু ওই খাঁচার মধ্যে ওদেরকে রাখাই হয় না, কারণ খাঁচাটা এতটাই বড় যে উপরে আনা যাচ্ছে না, যার জন্য ওদেরকে এই ছোট্ট খাঁচার মধ্যে একজনকে রাখা হয়, একজনকে বাইরে রাখা হয়। আমাদের চেয়েটা না খুব দুরন্ত, এই জন্য ওকে বাইরে রাখলে পরে কিছু না কিছু ক্ষয়ক্ষতি করে ফেলে, এই জন্য ম্যাক্সিটাকে বেশি বাইরে রাখি, ওকে খাঁচার ভিতরে রাখি। খাঁচার ভিতরে অনেকটা জায়গা পায়, ওখানেই থেকে যায়। তো এই আর কি, তো আজকে ভিডিও এই পর্যন্তই। তোমাদের সম্পূর্ণ ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক করো। বন্ধুরা, তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট। গুড নাইট বলে দাও সবাইকে। কি গো, কানের মধ্যে হেডফোন গুঁজে আছে, কিছু শুনতে পাচ্ছে না। তো যাই হোক, বাই বাই, গুড নাইট।